দ্রুত সময়ের মধ্যে ঝুলে থাকা তিস্তার পানি বণ্টন চুক্তি সইয়ের চেষ্টা করছে ভারত ও বাংলাদেশ। ভারতের পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই বলেছেন, সীমান্তে মৃত্যুর ঘটনা ঠেকাতে জিরো টলারেন্স দেখাচ্ছে। মাসুদ শাকিলের রিপোর্ট। বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী একমত হওয়ার পরও দীর্ঘদিন ধরে ঝুলে আছে তিস্তার পানি বণ্টন চুক্তি। বারবার আশ্বাস দেওয়ার পরও বিএসএফ এর গুলিতে সীমান্তে বাংলাদেশিদের মৃত্যু বন্ধ হয়নি। ভারতের পররাষ্ট্র সচিব রঞ্জন মাথুরের নেতৃত্বে সফররত ভারতীয় প্রতিনিধি দলের সাথে বৈঠকে এসব বিষয়ে গুরুত্ব পায়। Of deaths to zero. On water resource management, we have recalled the decision of the two prime ministers on the need to sign an interim agreement for sharing of waters of Tista at an early date. We have talked about the need for a comprehensive basin water management and harnessing of byproducts, including hydroelectricity. সীমান্ত হত্যার ব্যাপারে জিরো টলারেন্সের কথা বললেও ভারতীয় সচিবের দাবি, সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য বাংলাদেশিদের মারা যাওয়ার ঘটনা ঘটে। We are unwavering in our commitment to reach a satisfactory conclusion within the time frame, the shortest possible time frame. We are determined to go ahead and reach these agreements to which our government has committed itself at the highest level. We do not have to in fact wait for one full year, we will do it as soon as it is feasible. তিনি বলেন, মুক্তিযুদ্ধে বাংলাদেশের বন্ধু হিসেবে মানবতা বিরোধী অপরাধীদের বিচারিক প্রক্রিয়ায় শাস্তি দেওয়াকে স্বাগত জানায় ভারত। সচিব পর্যায়ের বৈঠক শেষে রঞ্জন মাথাই পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপমনির সঙ্গে দেখা করেন। মাসরুর শাকিল, চ্যানেল আই।